হ্যালো, হ্যাঁ দোস্ত, কে সাদিয়া দোস্ত বলছিস? আমি ফারজানা রে। কি করস তুই? আমার মনটা না একদম ভালো না রে দোস্ত। দোস্ত কেন, তোর কি হয়েছে রে ফারজানা? হঠাৎ করাই না বুয়াটা চলে গেল বুঝছিস। ওনারে আমরা বুয়া হিসাবে মনেই করতাম না, বাচ্চারা সব সময় দাদি দাদি করে ডাকতো ছোটবেলা থেকে, ওদের মা পাললো কিন্তু কিছুই তো আক্কা না করে হঠাৎ কি হইতে না হইতে চলে গেল রে দোস্ত। যাক রে দোস্ত, এসব কথার কোনো শেষ নাই, এখন তোর কথা বল, কেমন আছিস? এই তো দোস্ত রে, আসি আমিও, সব মিলে আসি, চলতেছে রে, অতটা ভালো নাই। কেন রে দোস্ত, তোর আবার কি হয়েছে রে? হ্যাঁ, তারপরও তো চলতে হয়, কি আর করা রে দোস্ত। তো তুই তো চাকরি করস দোস্ত, অন্য একটা বুয়া দেখ। না রে দোস্ত, দিন দুনিয়ার যে হালচাল, এর মধ্যে আর নতুন বুয়া ঢোকাইতে চাচ্ছি না বুঝছস। বাচ্চারা একাই স্বাবলম্বী হোক, দেখা যাক ওদের কপালে কি আছে। হ্যাঁ তো ওর বাবার পোস্টিং কোথায় রে? টেকনাফ রে দোস্ত। ওরে বাপ রে বাপ, তো শোন না ফারজানা, সেদিন না আমি আমার এক ভাবির বাসায় গেছিলাম বুঝছস, তো সেইখানে এক আজব বুয়ার কাণ্ড। আমি তো তার কাণ্ড দেখা ফোনটা এক জায়গায় লুকা রেখা না সব ভিডিও করে রেখে নিয়ে আসছি, তোরে দেখা মর লেগে বুঝছস, দেখ আমি পাঠাইতেছি এখনই। আচ্ছা দোস্ত, তাহলে তুই আমার একটু হোয়াটসঅ্যাপ করে পাঠা দেখি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করতেছি। কখন পাঠাবে, কতক্ষণ ধরে বসে আছি? এই পাঠিয়েছি পাঠিয়ে আসতে রে। ফারজানা শোন, তুই কিন্তু পুরাটা ভিডিও ভালো করে মন দিয়ে দেখবি বুঝছস, তুই তো আবার এক কাজে বেশিক্ষণ টাইম দিতে চাস না, দেখবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখবো, আপনাকে আর লেকচার দিতে হবে না, বড় আসছে লেকচার দিতে। একটু পর তোমার খালু আসবে মনা, তুমি ঘরটা মুছে ফেলো, খালু নামাজের সময় হয়ে যাবে। ওরে তা যাও যাও মনা যাও, শোনা আমি তোমার সানগ্লাস কিনে দেবো, কথা দিছি। হা হা হা, আমি কথা পাক্কা কথা দিচ্ছি, আমার শোনা আমার মায়ের না, যাও 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 যাও। না গো খালাম্মা, সুদা কথা চিরাবি যে না, আগে আমার গগুস কিনে দিবেন তারপর আমি কাম করুম, পরে হইছে গরম ছমুছি, আগে হইলে আমার গ জমি রয়েছে আমার জান বুঝছেন, পরেন্টার মধ্যে আমার টুকায় না রাখলে ভালো লাগে না, আমার পরানের পরান। কিরে রিতা, তোর খবর কি? খালু গো, আমার কগজটা ভাঙা গেছে গা খালু, এই কগজটা ছাড়া আমি কাম করবো পারি না, চোখে দেখি না খালু, কেমনে কাম করবো? এ পাগল, শোন শোন, ওই গগজ মানে সানগ্লাস, গগজ পরে মানুষ হলো চোখটারে রোদের থেকে রক্ষা করার জন্য বুঝছিস। তো ঘরের ভিতরে যদি তুই সারাক্ষণ ওই গগজটারে পরে থাকিস, তাহলে তো তুই চোখে দেখবি না আর কদিন পরে রিতা। ও আই মিন সানগ্লাস, গগলস কে গগলস বলছে বুয়া? হায় রে বুয়া রে, আমি কেন তোরে মিথ্যা বলবো রিতা? আরে তুমি আবার ওই পাগলটারে কি বুঝাও,
ওর তো অন্য সমস্যা, ওর সমস্যা এখানে না। কি রকম? রিতা তো আমাদের বাসায় কাজে এসে সব সময় ওই পাশের বাসার ছেলেটার সাথে ঝগড়া করে, বুঝছো আপু? ও তখন ওর চোখে সানগ্লাস না থাকলে ওর মাথা ঠিক থাকে না, জানো আপু। রিতা, ওর সাথে তোর কিসের ঝগড়া? মানুষেরতে খারাপ বলবে, ঝগড়া করে না শোনা। তো কালু, এখন আসল ঘটনাটা শুনেন। ওই আপনাকে পাশের বাসার কামের পোলাটা আছে না, ওটা আমার খুব জ্বালান জ্বালা, বুঝছেন? লেগে আমার কামাই তেমন যায় না। রিতা, তুই না মাতলে ও কেমনে মাতে? খালু শুনেন, ওই সকালে যে সুমকা আমি আপনাকে বাসা ঢুকি না, ওই সময় কি করে ওই শয়তান পোলাটা জানেন, ওই গাছের আড়াল দা কেমনে জানি দাঁড়ায় থাকে, দাঁড়ায় আমারে কয় কি শুনবে, পাগলে আবার যায়, পাগলে আবার একটু আগায়, পাগলে কি মুঞ্জিপটা উঠে কোন খালু, এর লাগে আমি কি করি জানেন খালু, এই গগজটার না ভাঙ্গাটার এমনে পড়া পড়া থাকি যাতে ওই দুশ্মনের চেহারাটা না দেখুন লাগে আমার। না বউ, ওই রিতাই না সব সময় মিথ্যা কথা বলে, জানো বউ? আর সব সময় করে কি পাশের বাসার ছেলেটার সাথে তো ঝগড়া করবে, আর আম্মু কিছু বললে আম্মুর সাথেও ঝগড়া করে। আমি এই দেখো আব্বু, একদিন লুকায় লুকায় না ওর সব ঝগড়া যে ভিডিও করেছিলাম, দেখ বাবু না নাও। এ কামলা পুরি, তুই আমার বাসার কাজের মেয়ে হয়ে পাশের বাসার কাজের মানুষের সাথে ঝগড়া করলে মানুষ মনে করবে এই বাসার এই মহিলাটাই ঝগড়াটি এই মহিলাই শিখায় দিছে সব, বুঝছো? দেখেন খারাপ মাকুয়া দিতেছি, আপনি কোন আমার কোনোদিন আমার কামলা পুরি কইবেন না। আমি যদি কামলা পুরি হইয়া থাকি আপনি আমি কামলা পুরি, বুঝছেন? এই দুনিয়ার বেবাক মাইয়া মানুষ কামলা পুরি। আপনি যদি কাম না করেন, এই যে আপনার মাইয়ার বাপ খালু, আপনার বাদ দিব কোন বাদ দিব? কাম না করলে কেউ বাদ দিব না, আমিও বি কামলা পুরি আপনার বাসার, আপনি বি কামলা পুরি এই বাসার, বুঝছেন? হায় রে আল্লাহ রে, আমি তোরে ক বুঝাইতে চাই তুই বুঝোস খ, আমি খ কই তুই বুঝোস ঘ, তোরে বুঝানো সাধ্য এই দুনিয়া এমন কারো হয় নাই। এইভাবে মানুষের সাথে কথা বলতে হয় না, আর তুই কিন্তু আর ওই ছেলের সাথে কথা বলবি না। খালু গো, আমি যদি ওর লগে কথা নাও কই, ও কি করে শুনবেন? ও মনে মনে আমার লগে মাতে, বুঝছেন? কেমনে মাতে শুনবেন? ও যাইতাছে যাইতাছে মনে মনে আমারে কইব, পাগলে আবার যাইতাছে যাইতাছে কইব, পাগলে এই ছেড়া মনে মনে আমার লগে বহুত মাতা মাতে, বুঝছেন? জোর বান্দর, চুপ থাক, তোর কোনো গগজই কিনে দেবো না, যা। ও মা আল্লাহ, কি আল্লাহ, কি অবস্থা! কি কল আসছে রে? কলটা হ্যাঁ সাদিয়া, কিরে ফারজানা, দেখছিস ভিডিওটা? দেখতেছিলাম রে, কি আজব বাবা, আমার আর বুয়া রাখার শখ নাই মা গো, আমার মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি বুয়া রাখবো না, মাপ চাই বাবা, মাপ চাই। এই কি সমস্যা তোমগো, হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, তোমাকে মজা দিতেছি, ভিডিও ভাল লাগলে সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব করবার কথা বল থাই না, হ্যাঁ কিল্লে কে করো না, এক ক্ষেত্রে পাঁচ পন্ধ গুণ, বুঝছো? যদি সাবস্ক্রাইব না করছো, লাইক না দিচ্ছ, কমেন্ট ভি না করছো, এক খুঁটচুন্ডা দিমু হান দাইয়া, বুঝছো?